আশ্রয় সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কুলপুকুরিয়া তালতলায় আশ্রয় সেবা ফাউন্ডেশনের রাজ্য প্রেসিডেন্ট রতন দাস বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আজ অভিনব উদ্যোগ নিতে দেখা গেল এলাকার দুস্থ অসহায় মানুষের কথা ভেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন অনেকে আছেন টাকার অভাবে নিজের চিকিৎসা পর্যন্ত করাতে পারেন না আজ আশ্রয় ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করলেন আশ্রয় সেবা ফাউন্ডেশনের রাজ্য প্রেসিডেন্ট রতন দাস লকডাউন আমফানে যেভাবে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে সাহায্য করেছেন এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন শিশু দিবসের দিন দেখা গেছে রতন দাস কখনো রাস্তার ধারে বসে থাকা বাচ্চার পাশে গিয়ে নতুন জামা কাপড় ও খাবার তুলে দিয়েছে এখনো বা ইটভাটায় গিয়ে শিক্ষা সামগ্রী নিয়ে বাচ্চাদের হাতে তুলে দিয়েছেন রতন দাসের কাছে জানতে চাইলে তিনি জানান আশ্রয় সেবা ফাউন্ডেশনের মূল কাজ হলো সমাজের পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা এবং ছোট ছোটো বাচ্চাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যায় সেই দিকে লক্ষ্য রাখাই আমাদের পথে নেমে কাজ করে আগামী দিনে আরও কিভাবে ভালো কাজ করা যায় সেই দিকেও লক্ষ্য রাখবো রাজ্যের বিভিন্ন জেলায় আমরা কাজ করছি আশ্রয় সেবা ফাউন্ডেশনের এই মেডিকেল ক্যাম্পে আজকে দেখা যায় উপচে পড়া ভিড় সমস্ত রোগীদেরকে ফ্রিতে ওষুধ ও ব্লাড টেস্ট সুগার টেস্ট ইসিজি ও শিশু বিশেষজ্ঞ ও হার্ট স্পেশালিস্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে এই শিবিরের আয়োজন করেন এত সুন্দর একটি উদ্যোগকে এলাকার বুদ্ধি সম্পন্ন মানুষ রতন দাসকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মধ্যে মানুষের পক্ষে সবসময় দৌড়ে গিয়ে কলকাতা বা এই ধরনের ট্রিটমেন্টের সুযোগ বা নেওয়া কষ্ট কর সেক্ষেত্রে দাঁড়িয়ে গ্রামের ছেলে ছেলে এই গ্রামের মানুষের জন্য যে এটাকে আমি সাধুবাদ জানাই অন্তর থেকে প্রশংসা করি ঈশ্বরের কাছে কামনাও করি এই ধরনের সামাজিক কাজের মধ্যে ও আরও নিয়োজিত থাকুক এবং ওর নাম হোক শুধু দেয় না গ্রামের মানুষের উপকারের জন্য ওর যে মানসিকতা আরো বড় হোক আরো ধরা মানুষ আর একটা কথা আছে ভেবে একটা কথা সোসাইটি আমি যে সমাজে জন্ম হয়েছি যেখান থেকে বড় হয়েছি সেই সমাজকে আমার কিছু ফেরত দেওয়া উচিত একটা ডিউটি রথন সেই কাজটা করছে শুধু রাজনীতিটাই বড় কথা নয় মানুষের কাজটাই বড় কথা আগে মানুষের কাজ তারপরে রাজনীতি রাজনীতি থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মানুষের কাজ ব্যক্তি অবধি খুব একসময় সব সময় আমার অত্যন্ত প্রিয় আমার রাজনীতির উর্ধে সম্পর্ক আমি শুধু এই এলাকার নতুন প্রজন্মের ছেলেদের বলবো তোমরা নতুনের সঙ্গে থাকো নতুনের কাজ সম্মতিকে উৎসাহিত এবং নিজেরাও নিজেদের উদ্যোগে আরো বড় বড় কাজ করো কক্ষণ রাজনীতিতে তো মাথার আছে তাছাড়াও কাজনীর বাইরেও রাজনীতি ছাড়া যে কিছু করা যায় সেই মন আমার মধ্যে আছে কিছুদিন আগে কম্বল বিতরণ করেছি খেলা চালিয়েছি এখন আমার মেডিকেল ক্যাম্প ফ্রিতে ওষুধ বিতরণ বিভিন্ন ধরনের ডাক্তারবাবুরা এসেছেন কলকাতা থেকে সবসময় এই যে আমার যে একশো নম্বর ভূত ফুলপুকুরিয়া এখানে অসহায় সমাজের পিছিয়ে পড়া লোক প্রচুর রয়েছে এখান থেকে হসপিটাল বনগাঁ প্রায় বাইশ থেকে তেইশ কিলোমিটার দূরত্ব অনেকে পয়সার অভাবে যেতে পারে না সেই জন্য আমি অনেক অনুরোধ করে এই আমাদের কলকাতা ডাক্তারবাবুদেরকে আমার বাড়ির পাশে নিয়ে এসেছি সবাই যেন পরিষেবাটা দিতে পারে সুন্দর মতন প্রত্যেককে যেন ভালো সুস্বাস্থ্য কামনা করি প্রত্যেকে ভালো থাকতে পারে তার জন্য আমার প্রত্যেকটা লোককে বাড়ি বাড়ি বলে এসছি সবাই এসছে সবাই সুন্দরভাবে পরিষেবা পাচ্ছে এখানে চোখে ডাক্তার এসছেন মেডিসিন এসছেন চৌন চর্ম যৌন রোগ হার্টের ডাক্তার এসছেন স্ত্রী শিশু বিশেষজ্ঞ এসছেন মানে বিভিন্ন ধরনের ইসিজি সব ধরনের ডাক্তার বারো বারো জন ডাক্তারবাবু এসছেন ঔষধ সব সম্পূর্ণ সবকিছু ফ্রিতে দেওয়া হচ্ছে সম্পূর্ণ সবকিছু ফ্রিতে পরিষেবা এখনো অব্দি তিনশোর উপরে উঠতে হয়ে গেছে তিনশোর উপরে উঠতে হচ্ছে আরো একশোর মতো রয়েছে আমার কাছে খুব ভালো লাগে আমার যতটাই আছে সামান্য মতো আমি সবসময় শিশুদের পাশে কখনো ইট বাটা কখনো দেখবেন একদম গ্রামের নিত্যান্ত একদম যেখানে মানুষ ঢুকে সেখানে গিয়ে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা চালিয়ে যাবো যতদিন বেঁচে থাকি আমার কাজ ওইটি কাজ আমার কে কি বল দেখিলাম লাভ আমি মানুষের পাশে আছি পাশে থাকবো ওইটা হচ্ছে আমার নীতি এবং আদর্শ সামনের দিনে আছে আমাদের আরো বড় বড় উদ্বেগ আছে বড় বড় আকারে প্ল্যান নেব মানুষের কোথাও কি প্রবলেম কি আছে কোথায় কি হচ্ছে সম্পূর্ণ দিকটা আমরা সবসময় চোখে চোখ রেখে মানুষের পাশে যাচ্ছি কার কি সমস্যা কি হলো কোনো কিছু পরিষেবা থেকে বঞ্চিত হবে হচ্ছে কিনা সরকারি ভাবে রাজ্য সরকারের সব কিছু থেকে এতগুলি রাজ্য সরকারের প্রকল্প সবগুলো তো ঠিকঠাক মতো পাচ্ছে লোকজন আমি প্রত্যেককে বলবো আমি যেরকম ভাবে করছি বা আমার থেকে বেটার কিছু করে দেখা প্রত্যেকে কোনো সবার কাছে রইলো জোর হাত প্রার্থনা করে বলছি সবাই আসুন সবাই সমাজের মানুষের পিছের পাশে দাঁড়িয়ে মানুষের মঙ্গলার্থে মানুষের পাশে থাকি এবং মানুষের সুস্বাস্থ্য কামনা করি এবং মানুষের কাজগুলো আমরা হাতে হাত মিলিয়ে যারা অসহায় অন্ন খেতে পারছে তাদেরকে এর মধ্যে একটা আবার নতুন উদ্যোগ নিয়েছি মা ক্যান্টিন করবো গ্রামের মধ্যে যারা খেতে পারছে না তাদেরকে বাড়িতে পৌঁছে হয় দুপুরবেলা খাওয়া খাবারটাও অ্যাস ফোর্স